গুড ইভিনিং আমার বন্ধুদের। ফাইনালি আমি শিয়ালদহ পৌঁছে গেছি। বাটেপাড়া আমি কৃষ্ণনগরের ট্রেন ধরবো। আপনারা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন যে আমি কৃষ্ণনগরের ট্রেন কেন ধরবো। তা চলুন বন্ধুরা, আজকে তো রিয়া বোনের বাড়িতে যাওয়ার জন্য আমি রাস্তায় নেমেছি। জানি না আমার সঙ্গে দেখা হবে কি, কেননা আমি তো চিনি না। আমার একটা বন্ধুর সঙ্গে কথা হয়েছিল, সে বন্ধু ঠিকানা নিয়েছে, জানি না পৌঁছতে পারবো কি পারবো না। আর এই ফাইনালি কৃষ্ণনগর নেমে আমি চা খেতে এসেছি। দেখুন দাদার হাসিটা শুধু দেখুন, এত কাস্টমার সামলাতে পারছে না দাদা, কেন না কাস্টমাররা রেগে যাচ্ছে, কারণ দাদার মনটা আমার দিকে পড়ে আছে, বুঝতে পারছেন হাসিটা দেখে। যাই হোক, কৃষ্ণনগর নেমেই এত ভালো মুহূর্তগুলো পুরো ক্যাপচার না করে আমি পারলাম না, কেননা আমি কলকাতা ফেরত আসতে ওগুলোকে নিয়ে আসতে চাই, ভালো মুহূর্তগুলো। আর দেখুন এই মা কখন থেকে আমাকে দেখে যাচ্ছিল, আমি দেখতে পাইনি। কি মনে হলো পিছনের দিকে তাকিয়ে দেখি না আমার দিকে একভাবে তাকিয়ে আছে। তাহলে চলুন বন্ধুরা, রিয়া বোনের সঙ্গে আমার দেখা হলো, কি কথা হলো আপনারা।